এইমাত্র আবহাওয়া দফতর সূত্রে পাওয়া আবহাওয়ার খবর। আজ থেকেই বদলে যাবে আবহাওয়া। কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানা যাচ্ছে আবহাওয়ার রিপোর্টে। রাজ্যের 3 জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্টে কি বলছে আবহাওয়া দফতর, কেমন থাকবে আগামী 24 ঘন্টার আবহাওয়া, জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। গত সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে। উত্তরের মতো প্রবল বর্ষণ না হলেও এই সপ্তাহেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঢুকে যাবে বর্ষা। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের উপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হয়েছে। অন্যদিকে অতি ভারী বৃষ্টি হয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অতিবৃষ্টির সতর্কতা জারি হয়েছে আগামী 24 ঘন্টায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ধীরে ধীরে গোটা রাজ্যেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে, সুতরাং পশ্চিমবঙ্গে জাঁকিয়ে বসতে চলেছে বর্ষা। গতকালের মতো আজও উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় লাল সতর্কতা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। অন্যদিকে আজ থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু, বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বাড়বে বৃষ্টি। অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান এই 4 জেলায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। চলতি সপ্তাহেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর থেকেই একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। অনেক জায়গায় তাপমাত্রা পড়তে শুরু করেছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে যেমন বাঁকুড়া, পুরুলিয়ায় আজ থেকেই বর্ষা প্রবেশ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তারপর থেকে আস্তে আস্তে গোটা দক্ষিণবঙ্গেই এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।